Assalamualaikum guys, welcome to my another new video. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা আমার চ্যানেলটির নাম না জেনে থাকলেও আপনারা এই প্রোডাকশন নামে এই চ্যানেলটির নাম অবশ্যই জেনে থাকবেন। বাংলাদেশের খুব বড় একটি টেক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটাই আবরাহ ফাদিল ভাই পরিচালনা করে থাকে এবং এই চ্যানেলে সকল ধরনের টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো এই প্রোডাকশন নতুন যে লোগোটা আপনারা দেখে থাকবেন সেই লোগোটা আপনারা মোবাইল দিয়ে কীভাবে বানাবেন এটার ব্রেকডাউনই আজকে আমি করব। As always, you watching Tips from my YouTube channel and it's your boy Juarier. ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, এমন ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। সো গাইস, উইদাউট এনি টাইম ওয়েস্টিং, লেটস স্টার্ট এ ভিডিও। আপনাদের এই প্রোডাকশনের মতো লোগো বানানোর জন্য আপনাদের মোবাইল যাবে, চলে আসার পরে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনের নাম পিক্স আর্ট। এটা যদি আপনাদের না থেকে থাকে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। তো আমি আগে এটাকে ওপেন করে নিয়েছি, তো এটা আমি ওপেন করে দিয়েছি। দেন আপনাদের এই প্লাস আইকনটার উপর একটা ট্যাপ করতে হবে, তো আমি একটা ট্যাপ করে দিলাম। দেন যদি আপনার কোনো পারমিশন চাই জাস্ট এটাকে অ্যালাউ করে দেবেন, আমার অ্যালাউ করা দেওয়া হয়ে গেছে। এবার একটু হালকা একটু নিচে স্ক্রল করবেন এবং এখানে কালার ব্যাকগ্রাউন্ডস বলে একটা অপশন পেয়ে যাবেন। এই কালার ব্যাকগ্রাউন্ডস এখান থেকে যদি হালকা একটু সাইডে সোয়াইপ করেন দেখতে পাবেন এই যে এই রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আপনি জাস্ট এই রেড কালারের ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে দেবেন, দেন আপনাদের এটা ওপেন হয়ে যাবে। তো আমার এটা ওপেন হয়ে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে টুল বলে একটা অপশন, টুলস জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাবেন ক্রপ বলে একটা অপশন, এটার পরে জাস্ট ক্লিক করে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে আপনাদের লাইক এমন একটি ইন্টারফেস আসবে, দেন আপনি জাস্ট এখান থেকে স্কোয়ারের পর ক্লিক করে দেবেন। যদিও আমার একটা স্কোয়ার সাইজে আছে তো আপনারা ক্লিক করে দেবেন। দেন আপনি উপরে টিকমার্কের পর ক্লিক করে দেবেন। টিকমার্কের পর ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। দেন আপনি এখান থেকে হালকা একটু সাইডে সোয়াইপ করবেন এবং এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এখানে ড্র বলে একটা ফিচার্স পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমি মার্ক করে দিয়েছি, এটা পরে জাস্ট ক্লিক করবেন এবং এই সাইডে যে ড্র বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এটার পরে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। দেন আপনাকে এই যে সাইডে দেখতে পাচ্ছেন ইমেজ বলে একটা, এখানে উল্লেখ নেই কিন্তু এখানে ইমেজের একটা অপশন আছে, এটা জাস্ট ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ফটোটাকে সিলেক্ট করে নেবেন এবং আপনি এখান থেকে আপনার যে ভেক্টর আর্টটা আছে সেই ভেক্টর আর্টটা এবং ভেক্টর আর্টটা দিয়ে দেবেন। তো আপনি যদি না দিতে পারেন ভেক্টর আর্ট কীভাবে করে, তো আপনি এটাকে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। আর এটা আপনার অবশ্যই এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে হবে, তো আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আছে তো দেখতে পাচ্ছেন। দেন আপনাকে এটা একটু রিসার্চ করে বসাতে হবে। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন এই বিষয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করা আছে, না দেখে থাকলে উপরে আই বাটনে প্রেস করে দেখে নেবেন। তো আমি এটাকে সাইডে একটু রিসার্চ করে বসিয়ে দিলাম। দেন আপনাকে সাইডের এই অপশনটা একটা ট্যাপ করতে হবে, ট্যাপ করে দিলাম। তারপরে আপনাকে এই থ্রি ডটের পরে একটা ক্লিক করতে হবে এবং এখান থেকে যে মেঘ লেকটা এটা ক্লিক করে দেন। আপনাদের এই যে দেখতে পাচ্ছেন মার্জ এইটার পর ক্লিক করে দেবেন, তো স্পেলিংটা ভুল হতে পারে, তারপরে ক্লিক করে দেবেন। তারপর দুটো অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে আপনি আবারও এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন, ওখান থেকে এমটি লেয়ার বলে যে অপশনটা আছে এটার পরে জাস্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট আবার ওটার পরে ক্লিক করবেন এবং এটা সরে যাবে। এবার আপনাকে এই কালার অপশন দেখতে পাচ্ছেন এই সাইডে কালার বলে একটা অপশন, এটার পরে জাস্ট ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিলে আপনি এখানে জাস্ট যে হোয়াইট কালারটা সেটা সিলেক্ট করে টিক মার্ক করে দেবেন। এবার আপনাকে শেপ যে একটা অপশন দেখতে পাচ্ছেন শেপ, তো এটার পর একটা ক্লিক করে দেবেন এবং ওখান থেকে যে ত্রিভুজের যে শেপটা সেটার পরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে যে ফিল বলে একটা অপশনটা পরে ক্লিক করে দেবেন এবং ওকে। এবার আপনাকে জাস্ট আস্তে করে একটা শেপ এরকম নিতে হবে। নেওয়া হয়ে গেলে এটাকে আপনি জাস্ট একদম একটা প্লে বাটনের মতো এটাকে জাস্ট আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনাদেরকে আবারও চলে যেতে হবে এই যে সাইডের যে অপশনটা এটা পরে আবার চলে যেতে হবে এবং এখান থেকে নিচে দেখতে পাবেন অপাসিটি বলে একটা আপনারা ফিচার পেয়ে যাবেন। এই ফিচারটাকে হালকা একটু কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ফিচার টাকে হালকা একটু কমিয়ে দিচ্ছি, তো আমি অ্যারাউন্ড 50 রেখেছি। তো রাখার পরে আপনার জাস্ট উপরে টিক মার্কের পর ক্লিক করে এটাকে ডিসকার্ড লিখে ডিসকার্ডের পর ক্লিক করে এটা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে সেভ হবে না যদি এটা ব্যাক আসবে, ব্যাক আসার পরে আপনাকে জাস্ট এইখান থেকে দেখতে পাবেন এই হালকা একটু সোয়াইপ যদি করেন সাইডে আবার সোয়াইপ করবেন, তো সোয়াইপ
সোয়াইপ করলে এখানে দেখতে পাবেন টেক্সট বলে একটা অপশন, আমি টেক্সট উপরে ক্লিক করছি এবং এখান থেকে আপনার চ্যানেলে প্রথম দুটো অক্ষর দিয়ে দেবেন। তো আমার চ্যানেলে প্রথম দুটো অক্ষর হলো টিপস বাংলা টিভি, তো আমি টিভি লিখে দিলাম, দেন ডান, উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন এবং এখানে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। তো নিচে আপনি কিছু ডিফল্ট ফন্ট দেখতে পাবেন, এখান থেকে আপনাকে একটা সিম্পল ফন্ট আমি ইউজ করে দেখাচ্ছি। আপনি যদি এখানে নিজের ইচ্ছে মতো কাস্টম ফন্ট লাগাতে পারেন, যদি সেগুলো লাগাতে আপনি না পারেন এই বিষয়ে ডেডিকেটেড একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারেন এবং এটা আপনি আই বাটনে প্রেস করে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটাকে আপনি জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, তবে এটাকে একটু হালকা করে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। তো এই যে এবার না একটু এটাকে একটু ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করে তারপরে আপনাকে দেখাচ্ছি এটাকে ঠিক হয়েছে। এবার এবার আপনি আবারও টেক্সট পেপার ক্লিক করবেন, এখান থেকে ফুল নেমটা লিখবেন। তো আমি আমার চ্যানেল ফুল নাম টিপসবাংলা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আপনি এই ফন্টটাও ইউজ করতে পারেন অথবা অন্য ফন্ট ইউজ করতে পারেন। তো আমি এই ফন্টটা ইউজ করবো, অন্য কোনোগুলো অনেক সিম্পল লাগছিলো, তো এটাকে আমি এখন এটাকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দেবো। তো আমি এটাকে এখন অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দেবো। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করছি। তো অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এটা কেমন হয়। তো আমার অ্যাডজাস্টমেন্ট করা প্রায় শেষ, হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এবার আপনাকে এই ফটোর পর একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে, এখান থেকে আপনার সেই আবার ভিক্টর আর্টটা নিয়ে আসতে হবে। তো আমি আমার ভিক্টর আর্টটা আবার নিয়ে আসছি, এবার ক্লিক করে এবার উপরে অ্যাড অপশনের পর একটা ক্লিক করবেন, দেন আপনি দেখতে পাবেন এটা চলে আসবে। এবার আপনাকে এটাকে জাস্ট রিসাইজ করে এটাকে একদম ওই যে আগের যে ছবিটা সেটার মতো একদম করে দেবেন। করার পরে এটাকে যেটা করতে হবে আপনাকে একটু ছোট করতে হবে, ওইটার যে সাইজ ছিল তার থেকে হালকা একটু ছোট করতে হবে। তো আমার একটু বেশি ছোট হয়ে গেছে, তো আমি এটাকে আর একটু বড় করে, হ্যাঁ ঠিক আছে। যে আপনি এটাকে সাইড নিয়ে যাবেন, আপনার লেখার পিছনে আসতে পারে, তো আমি আমার লেখার পিছনে সামনে নিয়ে আসছি, তাহলে দেখতে একটু আর একটু ক্রিয়েটিভ দেখাবে এবং হালকা একটু নিচে নামিয়ে আসলে মনে হচ্ছে ভালো হয়, হ্যাঁ নিচে নামিয়ে আনলাম। তো এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এবার আপনাকে জাস্ট উপরে টিক মার্কের পরটা ক্লিক করে দিতে হবে, আমি টিক মার্কের পরটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা, দেন আপনাদের জাস্ট উপরে যে একটা অ্যারো অপশন দেখতে পাচ্ছেন এটা পর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম আমি এবং ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন গ্যালারি বলে একটা অপশন, জাস্ট একটি ক্লিক করে দেবেন। তাই আমি গ্যালারি পর একটা ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পরে আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্টে তোমার মতামত জানিয়ে দেবেন, আর এমন ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশ থেকে বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস আজকের মতো এই পর্যন্ত, দেখাচ্ছি আর একটি নতুন টপিক নিয়ে নতুন কটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। Close.